whatever you want to do, enjoy your life in here. No, we see you. হ্যালো, গুড মর্নিং কলকাতা, কেমন আছো সবাই? আজকে আমার সেকেন্ড দিন দুবাইতে। তো এখন এখানে বাজে 11টা, তো ইন্ডিয়াতে মেবি 12:30 বাজতে যায়, 1.5 ঘন্টার হেরফের রয়েছে। তো আজকে আরও একটা দিন দুবাইতে, যেহেতু আমি একাই ছিলাম তো রিল ফিলগুলো সব আমাকে একাই বানাতে হচ্ছিলো। আমি স্ট্যান্ডে ফোন রেখে এভাবেই রিলগুলো বানিয়েছিলাম, যেগুলো তোমরা আগে অলরেডি দেখে নিয়েছো। দেন আমি ফুল রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমি একটু তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ কালকে আমার ব্রেকফাস্ট করা হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। তো আজকে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দেন চলে গেলাম ক্লাসে। তো আজকে আমাদের ক্লাসে দুটো খুব সুন্দর সুন্দর এক্সাইটিং লুক ছিল, আর আমার আজকে সিট ছিল একদম ফ্রন্টে, একদম সামনে সিট। ক্লাস করতে করতে শুধু মনে হচ্ছিল যে কখন শেষ হবে, কখন শেষ হবে, বাইরে কখন বেরোবো, মানে ক্লাসে যেন একদম মন থাকছিলই না, এরকমই হচ্ছিলো আমাদের। তো দেন আমি একটু ওয়াশরুম হয়ে চলে এলাম। এখান থেকে দেখো বুর্জ খলিফাটা পুরো দেখা যাচ্ছে, বাট হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তো আজকের মডেল আমাদের ছিল একদম কলকাতার নুসরাতের মতন দেখতে, তো সেই জন্য আমরা একটু আড্ডাই আর কি করছিলাম, বা নুসরাত ফটোর সাথে সেটা মেলানোর চেষ্টা করছিলাম। তো তোমাদের যদি মনে হয় হ্যাঁ আমরাও ঠিক বা নুসরাতের মতো লাগছে, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা ছিল আমাদের ফার্স্ট লুক, একদম ডিউই গ্লোই একটা খুব সুন্দর লুক ছিল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তখন অতটাও ভালো লাগছিল, বাট ফাইনাল লুক কমপ্লিট হওয়ার পর যখন ড্রেস আপ হলো, জাস্ট ওয়াও, সবার এই লুকটা ভীষণ পছন্দ ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমি চলে গেলাম ক্লাস কমপ্লিট করে, একটা লুক কমপ্লিট হওয়ার পরে চলে গেলাম লাঞ্চ করতে। পেট ভর্তি করে একদম খাওয়া দাওয়া করে নিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে, তো কারণ আমাদের আজকে অনেক ঘোরার আছে। দেন ক্লাসে আসার পরে সেকেন্ড লুক স্টার্ট হয়ে গেছে, আর আমাদের আজকে ছিল ফাইনাল ডে সার্টিফিকেশন। তো আজকেই আমাদের সার্টিফিকেশন ডে হয়েছে, তো ফাইনালি এটা মানে একটা ভীষণ বড়, আমাদের সব মেকআপ আর্টিস্টদের কাছে যারা ছিলাম সবার কাছে ভীষণ বড় একটা পাওয়া, একটা স্বপ্ন পূরণের মতন এই সার্টিফিকেটটার জন্য আমাদের ওখানে যাওয়া। দিন আমরা হোটেল থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, আজকে আর মেট্রোতে নয়, আমরা যাচ্ছিলাম ক্যাবে করে। আর এটা হলো দুবাই ফ্রেম, তোমরা দেখেছো তো সানসেটের টাইমে এটা দেখতে খুব ভালো লাগে। আর আজকে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, আয়া ইউনিভার্সে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে এই জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। মানে বিভিন্ন রকম ভেতরে এক একটা রুমে এক এক রকম অ্যাক্টিভিটি টাইপের আছে, মানে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানে ফার্স্টে এসেই আমাদেরকে করে নিতে হয়েছিল এরকম একটা পাসপোর্ট, তো আয়া ইউনিভার্সের এরকম একটা পাসপোর্ট থাকবে। দেন ওখানে তোমার প্রতিটা আলাদা আলাদা স্টিকার থাকবে, একটা একটাতে আমাদের ঢুকতে হবে আর একটা একটাতে স্টিকার লাগাতে হবে। তো সবেমাত্র একটাই আমরা দেখেছি, এখন ওখানেই আছি, তো কেমন লাগছে অবশ্যই জানাও তোমরা। এটা হলো সেকেন্ড রুমটাতে এলাম, তো তোমরা দেখতে পেলে এখানে পুরো স্টার, চারিদিকে স্টার স্টার, একদম পুরো অন্ধকার, মানে একদম কোনো লাইট নেই, যে নিচে একদম স্টার আর ওপরটাতে এরকম, মানে এখানে শুয়ে এরকমভাবে ওপরে দেখতে হয়, মনে হবে যেন একদম তুমি মহাকাশে চলে এসেছি। ফিলিংসটা খুব ভালো, আর মনে হচ্ছিল যেন যে হিপনোটাইজ হয়ে যাবো এরকম একটা ফিলিংস। Thank you.
তোমরা যদি কখনো যাও অবশ্যই তোমরা আয়া ইউনিভার্স ঘুরে দেখো, কারণ তোমরা যখন ওই জায়গাটাতে যতক্ষণ থাকবে মনে হবে যে তোমরা একটা আলাদাই জগতে আছো, অন্য একটা জগতে আছো। সবথেকে এই জায়গাটা খুব ভালো লেগেছে, কারণ দেখো এখানে যে জিনিসটা আছে তার সাথে এত সুন্দর একটা মিউজিক, অসাধারণ, হারিয়ে যাওয়ার মতন। দেন আমরা চলে এলাম আর একটাতে, তো এটা তোমাদের একটু একটু হয়তো চেনা লাগছে, তোমরা যারা অবতার বইটা দেখেছো অবতার বইয়ের মতন কিছুটা দেখো ওই জায়গার মতন একটা ফিলিংস, খুব সুন্দর একটা, মানে খুব সুন্দর একটা, সব জায়গার সাথে মিলিয়ে একটা সুন্দর মিউজিক রয়েছে আলাদা আলাদা, আর সাথে এইরকম মানে লাইট সাউন্ড খুব সুন্দর, মানে আলাদাই একটা জগৎ মনে হচ্ছে যেন চলে এসেছে। তো দেন এখানে আমার একটা ভিডিও করা হয়েছে, এই ভিডিওটা হলো ওখানে যিনি ছিলেন, মানে ওখানে কার্ডে যিনি ছিলেন তিনি এই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছিল, তো ভীষণ সুন্দর। তো আমাকে দেখার পরে পরপর সবাই আর কি এসে বললো আমাদেরকেও একটা বানিয়ে দিতে হবে, তো ওখানকার লোকও কিন্তু খুব ভালো। Wherever you will see, up, down, backward, forward, you will see yourself in the show. So the show is for 3 minutes. This room is going to be your last room, your exit will be from the other door. Dada, you do this, I do this. Ready? Yeah. There you go. Yeah. দেন ওটা কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর আজকে আমরা অনেকে একসাথে বেরিয়েছিলাম, বাংলাদেশ ইন্ডিয়া একসাথে বেরিয়েছিলাম, সব ফ্রেন্ডরা যারা আমরা একসাথে ক্লাস করতে গেছিলাম তারা সবাই একসাথে ওখান থেকে বেরিয়ে আমরা এবার হলো সেই মেন জায়গাটায় যাব, গোলসুক, দুবাইয়ের গোলসুক, যেটার প্রতি সবার একটা আলাদাই ইন্টারেস্ট থাকে, আলাদাই একটা, মানে সবাই কেনো বা না কেনো এই জায়গাটায় মানে সবাইকে আমি বলবো একবার যেও, কারণ চোখ জুড়িয়ে যাবে সোনা দেখে, মানে পৃথিবীর সব গোল্ড সব সোনা হয়তো দুবাইতেই রয়েছে এরকম মনে হবে। জাস্ট তোমরা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি সবটা। তো আমি দুবাইতে যাওয়ার পরে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দুবাইতে সত্যি কি সোনার দাম কম, তো হ্যাঁ অনেকটাই কম, আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটাই কম ওখানে, আর খুব ভীষণ কম নয়, তুমি যদি জিএসটির সাথে বা তোমার যদি বিল নিয়ে যদি তুমি নাও তাহলে খুব ভীষণ কম হবে না। আমরা সবাই যারা আমি নিয়েছিলাম দুটো জিনিস, আমি কী নিয়েছিলাম সেটার জন্য তোমাদের পুরোটা দেখতে হবে, তো আমি দুটো জিনিস নিয়েছিলাম, তো আমি ওটা আমার পাসপোর্টে এন্ট্রি করিয়ে নিয়েছিলাম, বিল শুদ্ধ নিয়েছিলাম, তো সেই জন্য আমার একটু বেশিই পড়েছিল। বাট যারা তোমরা ওখানের লোকাল দোকান থেকে বা মার্কেট থেকে নেবে বা তোমরা যদি বিল ছাড়ানো তাহলে হয়তো তোমাদের অনেকটাই কম হয়ে যাবে, বাট বিল ছাড়া নেওয়াটা ভীষণই রিস্কের একটা ব্যাপার, তো সেই ঝামেলায় আমরা যেতে চাইনি। বা আমরা এমন দোকান থেকে আমি কিনেছিলাম যেটা হলো আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে বা সব জায়গাতে সব কান্ট্রিতে অ্যাভেলেবেল রয়েছে, আমরা সেরকম জায়গা থেকে কিনেছিলাম, লোকাল জায়গা থেকে আমি অন্তত কোনো গোল্ড কিনিনি, তো তোমরা সেটা ভেবে চিনতে কিনো অবশ্যই। আচ্ছা এবার হলো তোমাদেরকে আমি সেই জিনিসটা শেয়ার করছি, এটা হলো 50 কেজির একটা ডায়মন্ড রিং, মানে গোল্ড আর ডায়মন্ড দিয়ে একটা রিং করা ডায়মন্ডগুলো দেখতে পাচ্ছ কতটা বড়, 50 কিলো ওয়েটের এই ডায়মন্ড রিংটা গ্রিনস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করেছে, তো গ্রিনস বুকে আছে এটা, তোমরা অনেকেই জানবে, তো 50 কিলো ওয়েটের। আর এখানে বাকি জুয়েলারিগুলো দেখো একদম ইউনিক ইউনিক, ওদের ডিজাইন সত্যি অসাধারণ, মানে কোনো তুলনাই হয় না, সব কিছু খুব সুন্দর সুন্দর, মানে কালেকশন।
তো আমি একটা লোকাল ওখানকার লোকাল দোকানে গিয়ে আমি ট্রাই করেছিলাম কিছু গোল্ড, বাট লোকাল দোকান থেকে আমি কেনাটা আমি কখনো যাইনি, আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো আমি কেনাতে একদমই মানে আমার কেনাটা অতটা আমার মানে বিশ্বাসটা হচ্ছিলো না, তো সেই জন্য আমি এমন জায়গা থেকে কিনেছিলাম যেটা হলো ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে রয়েছে সেরকম জায়গা থেকে। আমি কোথা থেকে কিনেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো যাতে আমি কোনো প্রবলেম হলে ইন্ডিয়া থেকেও যাতে আমি চেঞ্জ করাতে পারি বা কিছু প্রবলেম হলে আমি সেটা করতে পারি, কারণ দুবাইতে আবার কখন যাবো ঠিক নেই, তো সেই জন্য যাতে কোনো প্রবলেমে না পড়তে হয় তো তার জন্য আমি লোকাল দোকান থেকে নিয়ে নিই। তো এখানে আমি ট্রাই করছিলাম, দেখো পুরো একদম কুইনের মতন লাগছে, আমি যেটা পরেছিলাম বেশ তো ভীষণ ভালো লাগছিলো, মানে কিনতে পারি বা না পারি এই জিনিসটা আমার মানে খুবই ভালো লাগছিলো, সবাই ওখানে ট্রাই করছে, তো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা এখানে কমেন্ট করে জানো। ফ্রিতে জল নিয়েছি কারণ সোনার থেকে জলের দাম বেশি, দেন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আমি কি কিনলাম বা কোথা থেকে কিনলাম সেটা কিন্তু থাকছে পরের পার্টে, তো পরের পার্টটা তোমরা কিন্তু কেউ মিস করো না।